তেরো ডিসেম্বর রোববার রাত আটটায় জাহিদ হোসেন আছে এডিটর স্পিকে জানিয়ে দিচ্ছে ওসি প্রদীপের ইয়াবা বাণিজ্যের কথা জেনে যাওয়ায় অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে হত্যা র্যাবের তদন্ত জানুয়ারিতে আসছে অক্সফোর্ডের করোনার টিকা ভারতের সিরাম ইনস্টিটিউটের সঙ্গে সরকারের চুক্তি প্রাথমিকভাবে বারোশো বাইশ শহীদ বুদ্ধিজীবীকে স্বীকৃতি দেওয়ার মেজর সিনহাকে হত্যা করা হয়েছে বলে দাবি র্যাবের রাজধানীর বাজারের সংবাদ সম্মেলনে র্যাবের মুখপত্র আশিক বিল্লা বলেন টেকনাফ থানা বসেই এই হত্যার পরিকল্পনা করা হয় তিনি আরও জানান মেজর সিনহাকে টেকনাফ ছাড়ার হুমকিও দিয়েছিলেন ওসি প্রদীপ এ কথা বলতে রাজধানীর উত্তরা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন মেজর সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস এবং মহাখালী থেকে ডিবিসি নিউজের সম্পাদক জায়দুল হাসান পিন্টু শারমিন আপনার কাছে প্রথমে আসি যে পুলিশ যে তদন্ত প্রতিবেদন দিয়েছে তাতে পনেরো জনকে আসামি করা হয়েছে সব মিলিয়ে এই তদন্তটা আপনাদের প্রত্যাশা কতটুকু পূরণ করেছে এবং এই তদন্ত সম্পর্কে আপনাদের প্রতিক্রিয়া কী আর এই চার্চ সিটা সাবমিট করা হলো সেটাকে প্রথমে আমি একটু ধন্যবাদ দিতে চাই র‍্যাব যথেষ্ট তারা যে অফান্ত করেছিলেন রাত এই টিমে যারা কাজ করেছেন সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই আর তৃতীয়ত আমি ধন্যবাদ দিতে চাই রাওয়াকে রাওয়া যারা প্রথম থেকে এই পর্যন্ত আমাদের পাশে ছিলেন রাওয়াকে আমি ধন্যবাদ দিতে চাই আর তারপর চার্চটির বিষয়ে আসছি যে আমাদের সন্তুষ্টির ব্যাপারটা কতটুকু আমরা সন্তুষ্ট আমাদের আসলে চাওয়াটা কি প্রথমে দেখতে হবে আমাদের চাওয়াটা হচ্ছে যারা খুনি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত খুনি এবং যারা সহযোগিতা করেছে বিভিন্ন ভাবে তাদের হচ্ছে চাওয়া মূলত আমরা চাই প্রদীপ লিয়াকত যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় ক্যাপিটাল পানিশমেন্ট হয় সেটা আমরা চাই তো আমরা যদি এই চার্জশিটে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাই যে প্রদীপ লিয়াকত যারা মূল আসামি তাদেরকে কিন্তু তিনশো দুই ধারায় চার্জশিটে আনা হয়েছে তো সেই জায়গাটা কিন্তু প্রতিফলন হয়েছে এবং অন্যান্য বাকি সবাইকে তিনশো দুই এর অন্যান্য ধারায় এই চার্জশিটে আনা হয়েছে তো প্রতিফলিত হয়েছে কিন্তু চাওয়াটা যেটা হচ্ছে জাস্টিস প্রতিষ্ঠা হওয়ার জন্য যা যা প্রয়োজন সেই জায়গাটা প্রতিফলিত হয়েছে আর দ্বিতীয়ত যদি আমরা দেখি এসপি মাসুদ সাহেব তার বিরুদ্ধে আমরা যখন কক্সব্যের গিয়েছিলাম তা আমাদের আসলে অভিযোগ গুলো কি ছিল আমরা তো ডেফিনেটলি বলিনি যে তার তিনি খুনের আসামি বিকজ তিনি তো হত্যাকাণ্ডের সাথে সিরিয়াসলি জড়িত নেই কিন্তু তিনি যেটা করেছেন হত্যাকাণ্ডের পরবর্তীতে পুরো বিষয়গুলোকে অন্য দিকে পরিচালিত করতে চেয়েছেন এবং ওনার দায়িত্বে চরম অবহেলা আমরা দেখেছি সেজন্য আমাদের এই তার বিরুদ্ধে অভিযোগ গুলো ছিল তো আমাদের এই চার্জশিট যেটা আজকে সাবমিট হয়েছে সেটার অন্য পার্টে কিন্তু আরেকটা জায়গায় কিন্তু এই বিষয়টাও কিন্তু রিফ্লেক্ট হয়েছে যে এসপি মাসুদ সাহেবের যে দায়িত্বে অবহেলার জন্য যে পয়েন্ট গুলো আমরা দিয়েছিলাম সেগুলো কিন্তু চার্জশিটে এসেছে এবং বলেছে বলা হয়েছে যে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য এখন এই চার্টশিটটার আমাদের এই চাওয়াগুলো কিন্তু এসেছে প্রতিফলিত হয়েছে তো আমরা কিন্তু চার্জশিটটা নিয়ে সন্তুষ্ট আজকে যেটা সাবমিট হয়েছে কিন্তু চূড়ান্ত চূড়ান্ত সন্তুষ্টির কথা যদি বলেন সেটা আমরা বলবো না যে এখনই আমরা চূড়ান্তভাবে সন্তুষ্ট কারণ হচ্ছে এখন এটা আদালতে যাচ্ছে এটা বিচারিক প্রক্রিয়া শুরু হবে বিজ্ঞ আদালত প্রতি আমাদের যথেষ্ট আস্থা ভরসা আছে তারা তথ্য উপাত্ত পর্যালোচনা বিবেচনা করে তারা রায় দিবেন দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এবং যখন মামলার রায় হবে এবং দৃষ্টান্তমূলক স্থাপন হবে এবং একই সাথে রায় কার্যকর হবে তখন আমরা বলতে বলতে পারবো যে আমরা আসলে চূড়ান্ত ভাবে সন্তুষ্ট তার আগে চূড়ান্ত চূড়ান্ত সন্তুষ্টির কথা আমরা বলছি না কিন্তু শুধু যদি চার্জশিট পার্থক্য বলেন এটা হচ্ছে ফেজ ওয়ান আমাদের সঙ্গে থাকুন জায়েদুর হাসান পিন্টু আপনার কাছে থেকে একটু জানতে চাইব যে আহ ওসি প্রদীপের বিরুদ্ধে যে অভিযোগগুলি সে অভিযোগগুলির মধ্যে আমরা দেখছি যে র্যাব প্রাথমিকভাবে সত্যতা প্রমাণ পেয়েছেন একটা লম্বা সময় ধরেই ওসি প্রদীপ এখানে দায়িত্বে আছেন একশো চৌচল্লিশটি ক্রসফায়ারের ঘটনা ঘটেছে তার বাইশ মাসের দায়িত্ব পালনের সময় এবং দুইশোর বেশি মানুষ মারা গিয়েছে এই রকম ঘটনা যখন ঘটতে থাকে এবং রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে টেকনাফে যাতে ইয়াবার বাণিজ্যটা বন্ধ করা যায় সেই জন্য নির্দেশনা ছিল তারপরে সেইখানেই যদি এরকম ঘটনা ঘটে তাহলে আমাদের ওভারসাইট মেকানিজমটা কতটুকু কাজ করছে বলে মনে করে ধন্যবাদ আপনাকে দেখেন আপনার প্রশ্নের মধ্যেই কিন্তু এটার উত্তর নিহিত আছে যে এতগুলো হত্যাকাণ্ড সেখানে ঘটেছে তারপরে আপনি বলছেন যে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা থাকার পর তার মানে এটা নিশ্চিত যে ওখানে নির্দেশগুলো কাজ করেনি আজকে র‍্যাব যে কথাগুলো বলছে বা তারা তদন্তে যে কথাগুলো বের করে এনেছে যে এই সিনা মোহাম্মদ রাশেদকে হত্যার শিকার হতে হয়েছে যেহেতু ওই তিনি জেনে গিয়েছিলেন ওসি এই ইয়াবা বাণিজ্যের কথা তাই তো দেখেন এই অসি প্রদীপ যদি ইয়াবা বাণিজ্য করে থাকেন সেটা শুধুমাত্র আপনার এই সিনা মোহাম্মদ রাশেদ জানতে পেরেছিলেন এটা তো ঠিক না র্যাবও নিশ্চয় জানতো ওখানে র্যাবেরও তো দায়িত্ব ওখানে আছে কিছুদিন পরপর তো ইয়াবা উদ্ধার করে র্যাবও জানতো আপনার বিজিবিও জানতো পুলিশ তো জানতোই কারা এখানে এই ব্যবসাটা করে সো এখানে একটা আর ব্যবসায়ীরাও তো ছিলই মানে এই কালোবাজারি যারা করে এখানে একটা নেক্সাস ছিল প্রশাসনের কর্মকর্তা এবং এই ইয়াবা ব্যবসায়ীদের এই ছিল বলেই সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশ আসার পরও আপনার এই ব্যবসাটা বন্ধ হয়নি যে কারণে একের পর এক যে বাধা হয়ে দাঁড়িয়েছে তাকে হত্যার শিকার হতে হয়েছে যে আপনার এই আপনার সরকার যখন এই সরকারকে যখন বাহবা দেখাতে হয় আমি অমুককে ধরতে পেরেছি বা অমুক কে ওই ফায়ারে দিতে পেরেছি এইসব কারণে ব্যক্তিগত কারণে ওখানে ক্রসফায়ার হয়েছে এই দিনের পর দিন সরকার পক্ষ বলেন রাষ্ট্রপক্ষ বলেন অথবা যারাই বিচারগুলো করার কথা বা তদন্তগুলো করার কথা দিনের পর দিন এই তদন্তগুলো ঠিকমতো করেননি করেননি বলেই একের পর এক এই ঘটনা ঘটেছে আজকে সিনাম মোহাম্মদ রাশেদের মতো ব্যক্তিকে প্রাণ দিয়ে এই ক্রস ফায়ারটা বন্ধ করতে হয়েছে গত কয়েক মাসে তো আমরা ক্রস ফায়ার দেখছি না রাষ্ট্র কি বন্ধ হয়ে গেছে দেশে কি শৃঙ্খলা আর অবনীতি চরম আকার ধারণ করেছে অথবা এই আপনার ক্রস না হওয়াতে সব কি আপনার এই সন্ত্রাসীরা মাঠে নেমে গেছে বিষয়টা তো তা না তার মানে ক্রস ফায়ারের সিদ্ধান্তটা যে ভুল সিদ্ধান্ত ছিল আইনশৃঙ্খলা বাহিনীর এটা পুলিশ বলেন র্যাব বলেন বা সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের কথা বলেন সেটা কিন্তু চীনা মোহাম্মদ রাশেদ তার প্রাণ দিয়ে প্রমাণ করে গেলেন আজকে এই জায়গায় আরেকটি বিষয় আসবে একটি বিষয় আসবে এই হত্যাকাণ্ড নিয়ে আপনার যে এই গত আঠারো উনিশ বছরে বাংলাদেশে যখন এই ক্রস ফায়ার প্রাতিষ্ঠানিক রূপ নেয় এতগুলো ক্রস বিচারের কী প্রত্যেকটাই কি আপনার প্রকৃত ক্রস ফায়ার নাকি সিনা মোহাম্মদ রাশেদের মতো আরো অনেক নিরাপরাধ ব্যক্তিকেও প্রাণ দিতে হয়েছে এই তদন্তগুলো কেন হচ্ছে না বা কেন করা হয়নি এই প্রশ্নগুলো আসবে আমার মনে হয় যে এই বিষয়টা অবশ্যই মানে আরো ভালোভাবে দেখার প্রয়োজন কারণ যদিও সিনহা মোহাম্মদ রাশেদের এই এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তার আত্মাহুতির মধ্য দিয়ে আসলে একটা ভালো জিনিস পাওয়া গিয়েছে কিন্তু আরও কি কি খারাপ ঘটেছে সেগুলিও আমাদের খুঁজে বের করা আমাদের রাষ্ট্রের জন্য আমাদের সকলের জন্যই প্রয়োজন হবে আপনার কাছে ফিরে আসি সেই প্রসঙ্গে একটু শারমিন শাহরিয়ার ফিরদোস আপনার কাছে আসি যে এই মামলাটায় কিন্তু প্রথমে আমরা দেখেছি পুলিশ বাদী হয়ে মামলা হয়েছিল করেছিল এবং স্বাভাবিকভাবেই সেইটা যে ঘটনার যথাযথভাবে প্রতিফলন ছিল না সেটা আপনারা বুঝতে পেরেছিলেন এবং আপনারা আইনের আশ্রয় নিয়েছিলেন এই প্রক্রিয়াটি কতটুকু সহজ ছিল অথবা এই প্রক্রিয়া কারণ বাংলাদেশে অধিকাংশ মানুষই এই প্রক্রিয়ায় যেতে পারে না তারা জানা সত্ত্বেও আমরা অনেকগুলি ঘটনায় এরকম দেখেছি ফলে আপনাদের অভিজ্ঞতাটা কি যে কিভাবে আপনারা আইনের আস মানুষ নিজে কিন্তু মোটিভেটেড হয় না প্রথমেই একটা নেগেটিভ মাইন্ডসেট কিন্তু মানুষের মাথায় থাকে যে কিছু হবে না আমি যাবো না আমি গেলেও কিছু পাবো না তো আসলে প্রথম হচ্ছে হোপফুল হতে হবে আমাকে আশাবাদী হয়ে সামনে আগাতে হবে আমি তো যাব তারপর তো প্রসেসের পর প্রসেস চলবে তারপর আমি দেখব আদৌ আমি পাচ্ছি কিনা বিচারটা একটা কাজ তো এত সহজ নয় এটা চ্যালেঞ্জ থাকবে সেই চ্যালেঞ্জগুলো আমি কিভাবে মোকাবেলা করবো সেটার জন্য আমার আমার অ্যাকশন প্ল্যান থাকবে সেই বিষয়গুলো নিয়ে যদি আমরা সামনে যেতে পারি তাহলে আমার কাছে মনে হয় আসলে আমরা বিচার পেতে পারি এবং আমরা শেষ পর্যন্ত গিয়ে দেখতে পারি কি হয় কিন্তু প্রথমেই যদি আমরা হতাশ হয়ে যাই এবং আমরা যাবো না এখানে কিছু হবে না এরকম একটা মাইন্ডসেট নিয়ে চলি তাহলে কিন্তু আসলে আমরা আমাদের নিজেদের জন্যই কিন্তু বিচারগুলো পাইনি আমি এর জন্য মূলত আমাদের নিজেদেরকেও দায়ী করি আর কি এবং অন্যান্য সিস্টেম তো অবশ্যই এর জন্য দায়ী আছে কিন্তু আমরা নিজেরাও কিন্তু কোনো কম দায়ী না যে এই যে নেগেটিভ যে অ্যাটিটিউডটা আমাদের মধ্যে থাকে যে আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করতে আগ্রহী না চ্যালেঞ্জকে ফেস করতে আগ্রহী না যে কিভাবে আমি এর জন্য যে আমাকে প্ল্যানিং করতে হবে সেই জিনিসগুলো করতে আমরা আগ্রহী না বলে প্রথমেই আমরা আশাহত হয়ে যাই তো আমরা আসলে প্রথম থেকে কখনোই আশাহত হয়নি আমরা প্রথম থেকে আশাবাদী ছিলাম কারণ আমার ভাই সিনহা মোহাম্মদ রাশেদ খান সে একটা প্রচন্ড হোপফুল একটা মানুষ ছিল খুবই তার কাছ থেকে আমরা খুব পজিটিভ এনার্জি পেতাম তো সেই জিনিসটা আমাদের মধ্যে আছে সেই জন্য আসলে আমরা আশাবাদী বলি আমরা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করি সামনে এগিয়ে গেছি এবং আমরা হোপফুল ইনশাল্লাহ আমরা ন্যায় পাবো শারমিন শাহজার আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনি অনেকেই ধন্যবাদ দিয়েছেন কিন্তু এই যে এই আশা নিয়ে এগিয়ে যাওয়া এবং শেষ পর্যন্ত এটা ধরে রাখা এবং আমরা নিশ্চয়ই দেখব যে বিচার প্রক্রিয়াও আপনার এরকম বলিষ্ঠ অবস্থান থাকবে এই 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 মামলার চার্জশিট এটি আসলে আমাদের বিচার প্রক্রিয়া একটা মাইল ফলক হিসেবেই থাকবে এবং সেখানে আপনার এই যে যে অবস্থান সেটাও একটা বড় ভূমিকা পালন করেছে সেই জন্য আমরাও আপনাকে ধন্যবাদ জানাই জাদুর হাসান পিন্টু আমরা একটা বিরতিতে যাব ফিরে আসব আপনার কাছে যেই বিষয়টি আমরা আলোচনা করছিলাম প্রত্যেকটি ঘটনা আসলে একটা রাষ্ট্র তো চেক অ্যান্ড ব্যালেন্সের বিষয়গুলি রাখে কিন্তু সেগুলি যদি ঠিকমতো প্রতিপালন করা না হয় তাহলে তার পরিস্থিতি কীরকম হয় সেটা আমরা পুরোপুরি দেখতে পাচ্ছি প্রতিটি ক্রসফায়ারের একটা তদন্ত হয় এবং নির্বাহী বিভাগের দিক থেকেও তদন্ত হওয়ার কথা জানি না সেটা হয় কিনা না আরও যেসব বিষয় আছে সেগুলির মাধ্যমে এই বিষয়টা সুষ্ঠু একটা প্রতিবেদন একটা চিত্র যাতে তুলে আনা হয় যে কত মানুষ নিরাপরাধ হয়েও এই ধরনের ঘটনার শিকার হয়েছে সেগুলির ব্যবস্থা রাষ্ট্র নিতে পারে কিনা একটা বিরতির পর ফিরে আসছি আপনার কাছে কে জায়দুল হাসান কিন্তু যেটি জানতে চাচ্ছিলাম যে এটি আসলে একটা স্থায়ী সমাধান এবং এগুলি যে সব ঘটনাগুলি অতীতেও ঘটেছে সেগুলিরও তদন্ত এখন হওয়া প্রয়োজন কিনা যে নিরপরাধ কেউ এই রকম ক্রসফায়ারের বলি হলো কিনা ইস্যুতে যদি কথা বলতে চান একজন মানবাধিকার কর্মী হিসাবে সাংবাদিকরাও একজন মানবাধিকার কর্মী সেই হিসাবে আমি বলবো যত পুরোনোই হোক প্রতিটি হত্যাকাণ্ডেরই সুষ্ঠু তদন্ত হয়ে বিচার হওয়া উচিত সেটা যদি বৈধ ক্রসফায়ারও হয় মানে যে গ্রাউন্ড থাকে সেটাও জানা উচিত আর যদি তা না হয় এর জন্য দায়িত্ব যাদের ছিল যারা এই ঘটনা ঘটিয়েছে প্রত্যেককেই বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিত আজকে এই কথাগুলো আসছে সিনা মোহাম্মদ রাশেদ হত্যাকাণ্ডের আপনার চার্জশিট হয়েছে এই তো তো এই ধরেন সিনা মোহাম্মদ রাশেদ যদি একটি প্রভাবশালী মহলের সমর্থন না পেত তাহলে ওই হাজার হাজার ক্রসফায়ারের মতো এইটিও হারিয়ে যেত সো একজন রাষ্ট্রের কাছে প্রত্যেক নাগরিক সমান যেটা আমাদের সংবিধান গ্যারান্টি দিয়েছে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রত্যেক নাগরিক সমান না আপনি সামাজিক চাপ বা রাজনৈতিক চাপ অথবা প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক চাপ দিয়ে বিচার আদায় করতে হচ্ছে তো এই জায়গাটা থেকে একমাত্র আপনি পারবেন যদি বিচারটা ঠিকমতো যথা সময়ে করেন বিচার এখানে হচ্ছে না এই কথা আমি বলছি না কিন্তু বিচার হচ্ছে যে বিচারের কোনো ইম্প্যাক্ট সমাজে পড়ছে না কারণ আপনি আজকে একটি হত্যাকাণ্ড ঘটাবে বা একটি ধর্ষণ ঘটাবে বিশ বছর পর যখন তার রায় হবে আরও দশ বছর পর যখন রায় কার্যকর হবে সেই রায়ের বা সেই বিচারের ইম্প্যাক্ট সমাজে কখনই পড়বে না যে কারণেই বলছি আপনার এই সিনা মোহাম্মদ রাশেদের প্রাণের বিনিময়ে আজকে যে সিচুয়েশনটা তৈরি হয়েছে অন্তত এটাকে কাজে লাগিয়েও হোক সরকার তার রাজনৈতিক সিদ্ধান্ত আমি বলি এগুলি যদিও প্রশাসনিক সিদ্ধান্তের কথা বলা হয় এগুলি আইনশৃঙ্খলা বাহিনীর সিদ্ধান্তের কথা বলা হয় আসলে তো রাজনৈতিক সিদ্ধান্ত সরকার যদি সিদ্ধান্ত নেয় এখন থেকে ক্রসফায়ার হবে না পুলিশ বলেন র্যাব বলেন কারও সাহস হবে না এই ঘটনাটা দ্বিতীয়বার ঘটানো কারণ দ্বিতীয়বার ঘটালেই তাকে আপনার কাঠগড়ায় দ্বার করাতে হবে এই কারণে সেই ঘটনাটা ঘটাবে না তো এই সিদ্ধান্তটা রাষ্ট্র নিয়েছে কি না এখন নিয়েছে চাপে পড়ে আমরা চাই এটা রাষ্ট্রের নীতির মধ্যে যেটা সংবিধানে বর্ণিত আছে আইনের সব জায়গায় আপনি এই বিষয়গুলো আছে কিন্তু আমরা এটা আইন শৃঙ্খলা বাহিনী বলেন অন্য যে কোনো বাহিনী বলেন পালন করি না করি না যে এর জন্য আমাকে আবার জবাবদিহি করতে হয় না প্রশ্নটা সেখানে আপনি জবাবদিহি করবেন কি করবেন না তো রাষ্ট্র যদি তাকে জবাবদিহির আওতায় না আনে আপনার একের পর এক ঘটনা ঘটতে থাকবে আপনি দেখবেন আজকে র্যাবের প্রেস কনফারেন্সে এই প্রশ্নটা এসেছিল যে এই টেকনাফেই এতগুলো ঘটনা ঘটলো একরামুল হক নামের একজন কাউন্সিলর যে তার ওয়াইফও কিন্তু অভিযোগ করেছিলেন র্যাবের গুলিতে গেছে র্যাব কিন্তু বললো সিনা নিয়ে কথা বলবো ওই বিষয়ে কথা বলবো না কিন্তু এই বিষয়ে কথা বলার দরকার ছিল কারণ একরামুল হক কেন বিচার পাবে না আমি আপনি কেন পাবো না একজন পাবে আরেকজন পাবে না এই যে এই সিচুয়েশন থেকে বের হওয়ার সিদ্ধান্তটা পুলিশ নিতে পারবে না আইন সেনাবাহিনী নিতে পারবে না র্যাব নিতে পারবে না এটা নিবে রাজনৈতিক সরকার যেহেতু সরকার ক্ষমতায় আছে রাজনৈতিক রাজনৈতিক সরকার তার রাজনৈতিক দর্শন থাকতে হবে তার রাষ্ট্রে কোনো নাগরিক বিনা বিচারে মৃত্যুর শিকার হবে না এবং কোনো নাগরিককে এই আপনার অন্যায়ভাবে তার প্রাণ নিয়ে যেতে পারবে না এই জায়গাটা তো আমরা এখনো ঐক্যমতে পৌঁছাতে পারিনি ঐক্যমতে পৌঁছাতে পারিনি কারণ হলো সরকারগুলো ক্ষমতায় থাকার জন্য অথবা কাউকে কাউকে দমনের জন্য এটাকে ব্যবহার করে আর আমরা নাগরিক সমাজ বলেন সামাজিক সাংস্কৃতিক সংগঠন বলেন বলেন বা অন্য রাজনৈতিক দল কেউ চাপটা দিচ্ছি না কারণ এই এই ঘটনা সরকার রাজ একা করছে না আগের সরকার করেছে তার আগের সরকার করেছে সরকারগুলো ধারাবাহিকভাবে এগুলো ঘটিয়ে গিয়েছে এবং আমরা মনে করি যে যেই চাপটি এখন তৈরি হয়েছে সেইটি সব দিক থেকেই বজায় রাখা দরকার যেন এই 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 পরিস্থিতিটা থাকে এবং আপনি যেটি বলছিলেন যে শেষ পর্যন্ত এটি রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিকভাবেই এইটির সিদ্ধান্তটা নিতে হবে যে আমরা এই ধরনের পরিস্থিতি চালিয়ে যাব কি যাব না আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ জাহিদুল হাসান পিন্ডু আগামী মাসেই দেশে করোনার টিকা পাওয়া যাবে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক সকালে মহাখালীতে ভারতের সেরাম ইনস্টিটিউট ও স্বাস্থ্য অধিদপ্তরের মধ্যে ক্রয় চুক্তি অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি মন্ত্রী জানান এরই মধ্যে টিকা বন্টন ও সংরক্ষণের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে এ নিয়ে কথা বলতে শ্যামলি থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন আইইডিসিআর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর এ এস এম আলমগীর স্বাগত ডক্টর আলমগীর সারা বিশ্বই আসলে এখন টিকার জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশও এর জন্য প্রস্তুত হচ্ছে এবং আগামী মাসেই টিকা পাওয়া যাবে সেটা বলা হচ্ছে এই ক্ষেত্রে প্রস্তুতির একটা বড় বিষয় আছে যে যেহেতু চাহিদার চাইতে যোগান অনেক কম থাকবে আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত তিন কোটি ডোজের একটা আলোচনা হয়েছে এবং সেটা অন্তত ছয় মাস সময় লাগবে আমাদের এখানে নানান সময় নানান বিষয়ে ডিস্ট্রিবিউশনে অনিয়ম অনিয়ম আমরা দেখতে পারি এবং এখানে জীবন রক্ষাকারী ওষুধ সেইটির ডিস্ট্রিবিউশনটা কিভাবে হবে কারা প্রথমে পাবে এই বিষয়গুলি কিভাবে সিদ্ধান্ত নেওয়া হবে কোনো ধরনের ইতিমধ্যে আলাপ আলোচনা সরকারি পর্যায়ে হয়েছে কিনা আপনাদের পরামর্শ কি ধন্যবাদ আপনাকে আপনি যথার্থই বলেছেন আসলে ডিস্ট্রিবিউশন পরিকল্পনা যেটা সেটা আসলে সারা পৃথিবীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি গাইডলাইন অনুযায়ী আসলে আমাদের প্রায়োরিটাইজেশন যেটা করা হয় যে আমরা তো আসলে আমাদের ষোলো কোটি মানুষকে একসাথে ভ্যাকসিন দিতে পারবো না এবং পৃথিবীর কোনো দেশেই তাদের সকল জনগোষ্ঠীকে একসাথে ভ্যাকসিন দিতেও পারবে না এবং সেটার জন্য পৃথিবীর সকল দেশ যেরকম একটা ভ্যাকসিন প্যান্ডেমিক ভ্যাকসিন ডিপ্লয়মেন্ট প্ল্যান করে আমরা সেরকম একটা প্ল্যান করেছি এবং ইতিমধ্যেই সেটা সরকারের জমা দেওয়া হয়েছে এবং সেটার উপর বেস করে আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং গ্যাভিতে যে কোভেক্স ফ্যাসিলিটিতে ভ্যাকসিনের জন্য যে অ্যাপ্লাই করে অ্যাপ্লিকেশন করে সেটাও আমরা সাবমিট করেছি আর ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে আমরা অক্সফোর্ড এবং অ্যাস্ট্রাজেন যেটা ভারতে সেরাম ইনস্টিটিউট তৈরি করছে করছে এবং বাংলাদেশে তাদের সাথে যৌথ চুক্তিতে আমরা তিন কোটি ভ্যাকসিন ডোজের জন্য করেছি অর্থাৎ এই তিন কোটি ভ্যাকসিন আমরা দেড় কোটি মানুষকে দিতে পারবো আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এই ভ্যাকসিনগুলা দুইটা দুই ডোজ করে প্রতি মানুষকে দিতে হবে একুশ দিন বা একুশ থেকে আঠাশ দিন পরে এবং বাংলাদেশেও আমরা শতকরা আশি ভাগ জনগোষ্ঠীকে ভ্যাকসিনেশনের কাভারেজে নিয়ে আসার জন্য যেটা পর্যায়ক্রমিক তালিকা অর্থাৎ প্রায়োরিটাইজেশন প্রথম কারা পাবে দ্বিতীয় ধাপের কারা পাবে তৃতীয় দাপে কারা পাবে এইভাবে আশি শতাংশ জনগোষ্ঠীকে কাভার করার জন্য যে পরিকল্পনা সেটা আমরা চূড়ান্ত করেছি আর আপনি যেটা বলেছেন যে যে এসেন্সিয়াল মেডিসিন নিয়ে যে সব কিছু হয় ভ্যাকসিনের ক্ষেত্রে এখানে আসলে সারা পৃথিবী প্রথম তিন শতাংশ জনগোষ্ঠীকে ভ্যাকসিনেশন করার যে পরিকল্পনা করেছে আমরা সেখানে বাংলাদেশেও আমরা আমাদের তিন শতাংশ জনগণকে প্রথম ডোজ ভ্যাকসিন দিব এবং সেটা মূলত আসলে ফ্রন্টলাইন মূলত বেশি পাবে সেটা সকল ধরনের সরকারি বেসরকারি এবং সরকারি কর্মকর্তা কর্মচারী যারা মাঠ পর্যায়ে কাজ করে আইন শৃঙ্খলা বাহিনী যারা কোভিডের সময় ফ্রন্টলাইনে কাজ করেছেন বা কাজ করছেন এবং সাইট উর্দো জনগোষ্ঠী আপনারা জানেন যে সারা পৃথিবীতেই সাইট উর্দো জনগোষ্ঠীকে উচ্চ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং সেখানে আমাদের আমাদের তিন শতাংশ হলে একান্ন লক্ষের মতো ভ্যাকসিন ডোজেস লাগে এবং আমরা সেটা দেখেছি আমরা যদি প্রতি মাসে যদি আমরা পঞ্চাশ লক্ষ ভ্যাকসিন সারা দেশে ডিস্ট্রিবিউশন করি তাহলে আমরা পঁচিশ লাখ মানুষকে কাভার করতে পারব এবং সেটার জন্য আমাদের যে পরিমাণ ভ্যাকসিন দরকার সেটা আমরা তিন কোটি কিনেছি এবং ডবলিউএচ এবং গ্যাবির যে কোভ্যাক্স ফ্যাসিলিটিস সেখান থেকে আমরা আরও ছয় কোটি আশি লক্ষ ভ্যাকসিন পাব অর্থাৎ বিশ শতাংশ জনগোষ্ঠীকে আগামী এক বছরের ভিতর ভ্যাকসিনেশন করার যে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে সেখানে ভ্যাকসিনের যে সংগ্রহের যে প্রক্রিয়া সেগুলো চলছে এখন আমরা কবে পাব আমরা যদি এবং এই পর্যালোচনা হবে এবং বিভিন্ন তারা জমা দিবে এবং আপনারা জানেন যে অ্যাস্ট্রাজেনিকা অক্সফোর্ডের একটা দিক আছে যে তাদের ফেজ থ্রি ক্লিনিক্যাল ট্রায়াল থেকে তারা অন্তত পক্ষে একটি ইন্টারন্যাশনাল পাবলিকেশনও করেছে যেটা সাইন্টিফিক ওয়ার্ল্ডে গ্রহণযোগ্যতার জন্য খুব প্রয়োজন এবং সেই জন্য তারা যখন রেজিস্ট্রেশন পাবে তাদের তথ্যপত্রগুলো বিশ্লেষণ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক ধরনের প্রি কোয়ালিফাইড কোয়ালিফিকেশন দিবে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা যখনই দিবে তখন থেকেই আমরা আসলে ভ্যাকসিনগুলো বাংলাদেশে রিসিভ করতে শুরু করব। এই জন্য পৃথিবীর সকল দেশ যখন এই বিশেষ করে আমরা আমাদের দেশের কোল্ড চেইন মেনটেন করে যে ভ্যাকসিন সেগুলি অ্যাস্ট্রাজেনিকা বা ডিএনএ বেসড যে ভ্যাকসিনগুলো যেগুলি টু টু এইট ডিগ্রি সংরক্ষণ করা যায় আমরা আমাদের আসলে বিশেষভাবে নজর সেদিকে এবং এইরকম ভ্যাকসিন যেখানেই হবে সেখান থেকেই আমরা সংগ্রহ করার চেষ্টা করবো এবং প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি এস এম ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রেশনের জন্য মানে এটা যাতে মানুষকে ঠিক মতো দেওয়া যায় সেটার জন্য স্বাস্থ্যকর্মীদের নতুন করে কোনো প্রস্তুতি নেয়ার প্রয়োজন আছে কিনা বা প্রস্তুতি দেওয়ার প্রয়োজন আছে কিনা বা থাকলে সেটা এখন থেকেই শুরু হবে নাকি ভ্যাকসিন আসার জন্য অপেক্ষা করবে আমরা আসলে ভ্যাকসিন আসার জন্য অপেক্ষা করব না যদিও আপনি জানেন যে বাংলাদেশে আমাদের যে ইমুন এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন অর্থাৎ টিকাদান কর্মসূচি অত্যন্ত সাকসেসফুল একটি কর্মসূচি আমাদের সারা দেশে ভ্যাকসিনেটাররা তৈরি আছে তবে আমরা যেটা এখন যেটা করছি আমরা সারা দেশে তাদের প্রশিক্ষণের পরিকল্পনা করছি এবং ভ্যাকসিন আসার আগে আমরা আসলে তাদেরকে প্রশিক্ষণটা দিয়ে রাখতে চাই এবং এখানে আমরা যেটা আরো উল্লেখযোগ্যভাবে করতে চাচ্ছি যে শুধু যে সরকারি বেসরকারি ভ্যাকসিনেটর যারা অলরেডি আমাদের ইপিআই এর জন্য কাজ করে তাদেরকে যেরকম আমরা অন্তর্ভুক্ত করছি সাথে সাথে আমরা ইউনিয়ন পর্যায়ে আমাদের প্রাথমিকভাবে শহীদ বুদ্ধিজীবীর স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার বুদ্ধিজীবীর সংজ্ঞা ও প্রকৃত সংখ্যা জানতে এগারো সদস্যের তালিকা প্রণয়ন কমিটি নিয়েছে এই সিদ্ধান্ত এক বছরের মধ্যেই চূড়ান্ত তালিকা প্রণয়ন হবে বলে জানিয়েছেন তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে বলা হয়েছে ডিসেম্বরে এসে সুনিশ্চিত পরাজয় অনুধাবন করে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতিকে মেধাশূন্য করার মহাপরিকল্পনার শেষ অধ্যায় ছিল হত্যা এদেশীয় আলবদর বাহিনী যা বাস্তবায়ন করে একেবারে গ্রাসরুট লেভেলে যে আমরা এই তথ্যগুলি নেব আমাদের তো মুক্তিযোদ্ধারা আছে বা এমনকি শহীদের পরিবাররা আছে এবং আশেপাশের লোক আছে যারা কিন্তু বলতে পারবে যে এই মানুষটি মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না বিপক্ষে ছিল একাত্তরের নয় মাসে ঠিক কতজন বুদ্ধিজীবীকে হত্যা করা হয়েছে তা নিয়ে সুনির্দিষ্ট তথ্য নেই কারক আছে তবে উনিশশো সালে সরকার প্রাথমিকভাবে এক হাজার জনের তালিকা করেছিল আর উনিশশো সালে একশো জন বুদ্ধিজীবীর স্মারক টিকিট প্রকাশ করেছিল সরকার সেটি রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আর বাংলা একাডেমি উনিশশো সালে শহীদ বুদ্ধিজীবী কোষ গ্রন্থ নামে যে বইটি ছেপেছে তাতে আছে দুশো জনের নাম চলতি বছরের উনিশ নভেম্বর শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রণয়নের লক্ষ্যে এগারো সদস্যের কমিটি গঠন করে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় মন্ত্রী জানিয়েছেন মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের প্রকৃত সংখ্যা জানা ও সম্মান রক্ষার তাগিদেই হচ্ছে এ তালিকা এছাড়া আছে বেশ কিছু আবেদন নিষ্পত্তির প্রয়োজনীয়তা আমরা প্রাথমিকভাবে ১২২২ বারোশো বাইশ জনের মতো হয় সেই তালিকাকে আমরা অনুমোদন দিয়েছি এবং ভবিষ্যতে আমরা বিভিন্ন আবেদন আবেদন আমাদের বহু ভবিষ্যতে আসবে আরও সংজ্ঞা নির্ধারণে বাংলা একাডেমি ও বাংলাপিডিয়া যে সংজ্ঞা নির্ধারণ করেছে তা মূল ভিত্তি হিসেবে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন গবেষকেরা আমার মনে হয় আমাদের একটা তালিকা থাকা উচিত শহীদদের এবং শহীদ বুদ্ধিজীবীদের সম্পূর্ণ তালিকা এখন ব্যাপারে এটা কিন্তু বঙ্গবন্ধু সরকারের সময় থেকে এটা শুরু হয়েছিল প্রক্রিয়াটা আরও কিছু সরকারি প্রতিষ্ঠান থেকে এগুলো হয়েছে এছাড়া বেসরকারি উদ্যোগে অনেক গবেষণা হয়েছে এগুলো সবগুলোই আমাদের এখন সংগ্রহে আনতে হবে পুরো সময়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাংবাদিক শিল্পী সাহিত্যিক ও নানা জেলা উপজেলায় হত্যা চলেছে কমিটির সদস্যরা জানান ত্রিশ লাখ মুক্তিযোদ্ধার তালিকা তৈরির চেয়ে শহীদ বুদ্ধিজীবীর তালিকা প্রণয়ন সহজ হবে জান্নাতুল ফের দাউস্তানভি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এ নিয়ে কথা বলতে রাজধানীর মহাখালী থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শারিয়ার কবির শারিয়ার কবির এই সিদ্ধান্ত এবং সামনের দিকে কি করণীয় আছে যেন অধিক সংখ্যক বুদ্ধিজীবীদেরকে অন্তর্ভুক্ত করা যায় প্রথমত আমি মনে করি এর আগে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় যেমন মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করেছে রাজাকারদের তালিকা তৈরি করেছে গোটাটাই একটা আমলাতান্ত্রিক ব্যাপার ছিল এই প্রথম তারা মুক্তিযুদ্ধ গবেষকদের এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করেছে এটা একটা ইতিবাচক দিক তবে আমরা যেটা বলেছি যে জেলা উপজেলা পর্যায়ে অনেকেই মুক্তিযুদ্ধের আঞ্চলিক ইতিহাস লিখেছে স্থানীয় গবেষকরা লেখকরা বা মুক্তিযোদ্ধারাও লিখেছে তো তাদের সেই সব লেখাগুলো আমাদের সংগ্রহে থাকা দরকার এবং তাদেরকেও এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করা দরকার জেলা উপজেলা পর্যায়ে শুধু পুরো ব্যাপারটা ডিসি বা আমলাদের হাতে ছেড়ে না দিয়ে আমরা যদি স্থানীয় গবেষক এবং আগ্রহীদের এখানে যুক্ত করতে পারি আমি মনে করি খুব দ্রুত সময়ে আমরা শহীদ বুদ্ধিজীবীদের তালিকাটা তৈরি করতে পারবো কবির এইটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয় যে আমরা আমরা যত বেশি দূর পর্যন্ত যেতে পারবো গ্রাম পর্যায়ে প্রান্তিক পর্যায়ের মানুষদেরকেও তুলে নিয়ে আসা সেইটি গবেষকরা কিভাবে প্রস্তুতি দিচ্ছে এবং সরকার সেটা কতটুকু ফ্যাসিলিটেট করবে আমি তো মনে করি আমাদের তো উপজেলা পর্যায়ে আরো নিম্ন পর্যায়ে সরকারের তো অবকাঠামো রয়েছে কিন্তু সেখানে যুক্ত করবার একটা এটা একটা মাইন্ডসেট আমাদের বুদ্ধিজীবীদের ব্যাপারে আমরা সবসময় ধরে নিই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সঙ্গে যোগ দেওয়ার জন্য এই ছিল আজকের মতো আমন্ত্রণ আমাদের পরে থাকে